প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিয়েলমি 10 প্রো প্লাস এই ফোনটি নিয়ে। ফোনটির লিক্স এবং রেন্ডার অলরেডি সামনে এসেছে এবং লঞ্চ ডেটও মোটামুটি কনফার্ম। রিয়েলমি 10 প্রো প্লাসের সাথে রিয়েলমি 10 এই ফোনটির লিক্স অ্যান্ড রুমারও সামনে এসেছে। আজকের ভিডিওতে মূলত আমরা এই দুইটি ফোন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে, কবে লঞ্চ হবে, কেমন প্রাইস হবে ইত্যাদি। সো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা দেখছেন টিভি টেক টিউব এবং সবসময়ের মতো সাথে আছি আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। কিন্তু প্রথমে যদি ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে রিয়েলমি 10 প্রো প্লাস এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, তবে ফ্রেম থাকবে কিছুটা কার্ভ, যেহেতু এই ফোনে থাকছে অ্যামোলেড ডিসপ্লে, পাশাপাশি কার্ভ ডিসপ্লে। তবে রিয়েলমি 10 এই ফোনটির ব্যাক সাইডে থাকবে প্লাস্টিক, কিন্তু ফ্রেম আবার হবে ফ্ল্যাট। রিয়েলমি 10 এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা এবং রিয়েলমি 10 প্রো প্লাস এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা। রিয়েলমি 10 প্রো প্লাস এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরা। হ্যাঁ দর্শক বন্ধুরা, এবার সম্ভবত ডিসপ্লের মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরা বসানো থাকবে। সত্যি যদি এরকমটা হয় সেক্ষেত্রে দেখতে কিন্তু ভালো লাগবে। আর কার্ভ ডিসপ্লের পাশাপাশি এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানতে পেরেছি। পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও সিম কার্ডের পাশাপাশি আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে রিয়েলমি 10 প্রো প্লাস এই ফোনে থাকছে 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে। আর ডিসপ্লেটি অবশ্যই হবে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর এছাড়াও এখানে থাকছে 120Hz-এর রিফ্রেশ রেট, এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে, পুরাই মাখন। এবং এছাড়াও থাকছে 1000 নিটস পিক ব্রাইটনেস, এর কারণে আপনারা যখন ডাইরেক্ট সানলাইটে এই ফোনটি ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে আর ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতিও খুব একটা ফিল করবেন না। ওভারঅল রিয়েলমি এখানে ভালো ডিসপ্লে প্রোভাইড করছে, এই বিষয়টি স্বীকার করতেই হবে। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে আমরা কথা বলি, তাহলে রিয়েলমি 10 প্রো প্লাস এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, সম্ভবত অ্যান্ড্রয়েড 13 দিয়ে লঞ্চ হবে, যার ব্যাকএন্ডে থাকছে রিয়েলমি UI 4.1। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে একেবারে নতুন চিপসেট, মিডিয়াটেক ডায়মন্ড সিটি 1080। এই চিপসেটটা কিন্তু 5G চিপসেট, যা 6 nanometer আর্কিটেকচারে তৈরি করা একটি চিপসেট আপনারা অনেকেই জানেন। এবং GPU হিসেবে থাকছে মালি G68 MC4। এই GPUটাও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় সেরকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর শোনা যাচ্ছে চিপসেটের ভালো দিক হচ্ছে এই ফোনটিতে যখন আপনি লং টাইম কাজ করবেন তখন ফোনটি সেরকমভাবে খুব বেশি গরম হবে না। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। ফোনটি সম্ভবত 2টি অথবা 3টি ভেরিয়েন্টে আসতে পারে, 6GB RAM, 128GB ROM এবং 8GB RAM, 128GB ROM এবং 8GB RAM, 256GB ROM। তবে সারপ্রাইজলি স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটির রিড অ্যান্ড রাইট স্পিডও কিন্তু যথেষ্ট বেটার হবে। আর অন্যদিকে রিয়েলমি 10 এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G99 চিপসেট, যা কিছুদিন আগে ভিভো V25e ওই ফোনটিতেও ব্যবহার হয়েছে, আপনারা অনেকেই জানেন। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে রিয়েলমি 10 প্রো প্লাস এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যেখানে আপনারা OIS-এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আর সেন্সর হিসেবে থাকছে সনি IMX766V সেন্সর, এই সেন্সরটি হচ্ছে সনি IMX766 থেকে কিছুটা আপগ্রেড। এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর, সাথে 2 মেগাপিক্সেলের একটি ফালতু সেন্সরও পেয়ে যাচ্ছেন, চিন্তার কোনো কারণ নেই। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। অন্যদিকে রিয়েলমি 10 এই ফোনে থাকছে 2টি ক্যামেরা ব্যাকসাইডে, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি সেন্সর, সাথে 2 মেগাপিক্সেলের একটি ফালতু সেন্সরও পেয়ে যাচ্ছেন। আর এগেন এখানে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। রিয়েলমি 10 প্রো প্লাস এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K-তে শ্যুট করতে পারছেন, তবে সেলফি ক্যামেরা দিয়ে শুধুমাত্র 1080p-তেই শ্যুট করতে পারছেন। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে শোনা যাচ্ছে এই ফোনটির ফটো কোয়ালিটি এবার যথেষ্ট ভালো হবে, কারণ আপনারা অনেকেই জানেন রিয়েলমি 9 প্রো প্লাস ওই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে রিয়েলমি 10 প্রো প্লাস এই ফোনে থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে 65W-এর চার্জারও পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনারা 1 ঘন্টারও কম সময়ে ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক বলবো।
অন্যদিকে রিয়েলমি 10 এই ফোনেও থাকছে 5000 mAh একটি ব্যাটারি, তবে চার্জার হিসেবে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। এবারে কথা হচ্ছে দুইটি ফোনে কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে, আর বাংলাদেশের মার্কেটে ফোন দুটি আমরা কবে পাব। দর্শক বন্ধুরা, এই দুইটি ফোনই চাইনিজ মার্কেটে নভেম্বরের শুরুর দিকে লঞ্চ হবে, নভেম্বরের প্রথম সপ্তাহে, আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি আপনারা ডিসেম্বর মাসের দিকে দেখতে পাবেন। তবে বাংলাদেশের মার্কেটে আস্তে আস্তে ডিসেম্বরের শেষের দিকে অথবা 2023 সালের জানুয়ারি মাসের দিকে পেয়ে যাবেন। রিয়েলমি 10 প্রো প্লাসের ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হতে পারে 28 থেকে 30 হাজার রুপি এবং বাংলাদেশের মার্কেটে প্রাইস হতে পারে 40 থেকে 45 হাজার টাকা। যেহেতু এই ফোনটিতে ভালো ক্যামেরা সেট আপ থাকছে এবং ডিসপ্লে সেকশন ভালো থাকছে, পাশাপাশি কার্ভ ডিসপ্লে থাকছে, আর প্রসেসরও কিন্তু খুবই ভালো থাকছে, সেহেতু অবশ্যই ফোনটির দাম 40 হাজার টাকারও উপরে হবে যদি অফিসিয়ালি হয়। আনঅফিসিয়ালি হলে অবশ্যই 30 থেকে 35 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন, এই বিষয়টি কনফার্ম। আর রিয়েলমি 10 এই ফোনটির ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হতে পারে 13 থেকে 14 হাজার রুপি, আর এই ফোনটি যখন বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে তখন এই ফোনটির প্রাইস দাঁড়াবে 23 থেকে 24 হাজার টাকা। সো সব কিছু মিলিয়ে দুইটি ফোনের স্পেসিফিকেশন এখন পর্যন্ত যা জানা গিয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কমেন্ট করে জানাবেন রিয়েলমি 10 প্রো প্লাস বাংলাদেশের মার্কেটে কেমন প্রাইস পয়েন্টে আসতে পারে। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খুদা হাফেজ, টাটা।